আজকের রেসিপি আমসত্ত্ব খেজুরের চাটনি। এটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে তাতে এক চামচ সর্ষের তেল, এক চামচ পাঁচফোড়ন, দুটো জেরা শুকনো লঙ্কা দিয়ে তাতে কড়াইতে ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। একটু ভাজা ভাজা হতেই তারপর দিয়ে দিলাম 500 গ্রামের টমেটো কুচি। দিয়ে টমেটো কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে 3 মিনিট মতো। দিয়ে টমেটো কুচিটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 7 মিনিটের মত সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে তারপর দিয়ে দিলাম আমাদা কুচি, তারপর খেজুর কিছু গ্রেট করা, তারপর আমসত্ত্ব এবং মোরব্বা কুচিয়ে। এটা মোরব্বাটা অপশনাল, আপনারা যে কোনো দোকানে গেলে পেয়ে যাবেন, কিন্তু এটা আপনার ইচ্ছা মতো দেবেন। দিয়ে তারপর নাড়িয়ে দিলাম। নাড়ানোর পর দিয়ে দিলাম 1 কাপ মাপের চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন, চিনির পরিবর্তে রসও দিতে পারেন। দিয়ে চিনিটাকে গলার জন্য সব মিশিয়ে দিলাম, একটু গলার জন্য আরো ভালো করে মিশিয়ে দিলাম। তারপর মেশানো হয়ে যাওয়ার পর একটু কিশমিশ এবং একটু কাজু বাদাম ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এটাকে ভালো করে তারপর ভালো করে এটাকে মিশিয়ে তারপর দিয়ে দিলাম তেঁতুলের কাঁদ 1 চামচ মতো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যখন দেখবেন একটু ভালো রস রস বেরিয়ে গেছে, দিয়ে তার মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিতে হবে। ভাজা মশলায় আছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে একটু শুকনো খোলায় রোস্ট করা। দিয়ে তৈরি হয়ে গেল আজকের মেনু, আমসত্ত্ব খেজুরের চাটনি। দিয়ে পরিবেশন করুন আমসত্ত্ব খেজুরের চাটনি, আর এটা ফ্রিজে 1 মাস পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যায়। ধন্যবাদ।